একজন গতকাল পররাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা নাকি আর বাংলাদেশের মধ্যে নাই, এটা নাকি আন্তর্জাতিকভাবে চলে গেছে, বাংলাদেশের নির্বাচন নাকি এখন আর দেশে নাই, এটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। প্রধানমন্ত্রী আবার গতকাল আজকে বলেছেন বিএনপির সঙ্গে বাইরের কোনো শক্তি নাই। কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? একটাই, যে আপনারা কত ভয় পেয়েছেন, কত সন্ত্রস্ত হয়ে গেছেন, যে আজকে সবখান থেকে বলা হচ্ছে যে তোমাকে নির্বাচনটা সুন্দর সঠিক নিরপেক্ষ করতে হবে, সেই কারণে এইসব কথা বলতে শুরু করেছেন। বিএনপি বিশ্বাস করে জনগণে, বিএনপি বিশ্বাস করে মানুষের শক্তিতে, বিএনপি বিশ্বাস করে যে বিএনপির যে রাজনীতি গণতন্ত্রের রাজনীতি, সেই রাজনীতি আজকে সমগ্র বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত হয়েছে। আজকে সেই কারণেই আমরা অত্যন্ত আশাবাদী। অনেকে আমাকে বলে আপনার মুখে এত হাসি দেখি কেন সবসময়, আমি হাসি এই জন্য দেখবেন যে আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই ভয়াবহ দানব আমাদের মুখ থেকে সরে যাচ্ছে জনগণের উত্তাল তরঙ্গের মুখে। তখন আর ওই স্টেডিয়ামে আপনাদের চিন্তা করতে হবে না, সবকিছু সঠিক হবে। আপনাদের চিন্তা করতে হবে যে সাঁতারে আপনাদের ওখানেও আপনার ওই পলিটিক্স করে আপনাদেরকে পিছিয়ে রাখা হবে, তখন সেখানেও চিন্তা করতে হবে না যে আম্পায়ারিং এর জন্য আপনার সেখানে আবার ওই দলাদলি হবে, তখন সঠিকভাবে চলবে সবকিছু ইনশাআল্লাহ। এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আজকে সমগ্র দেশের মানুষ জর্জরিত, মানে তার দম বন্ধ হয়ে গেছে। চালের দাম, তেলের দাম, লবণের দাম, কোনোটাই আপনার মানুষের কাছে সহনশীলতার মধ্যে নাই। আজকে কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই, রাস্তায় ঠিক মতো বেরোনো যায় না। একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারেন, আমি জানি এখানে অনেকেই ব্যবসা করেন, একমাত্র অপরাধ যে তারা বিএনপির সঙ্গে কোনো মতে জড়িত আছেন, তাদের ব্যবসা করতে দেওয়া হয় না, তাদের গ্যাস কানেকশন দেওয়া হয় না, ইলেকট্রিক কানেকশন দেওয়া হয় না, ব্যাংকের সুযোগ সুবিধা দেওয়া হয় না। একইভাবে ভয়াবহ যেটা, চাকরি পাওয়া যায় না কোনো আপনার মেধা থাকলেও যদি আপনার বিএনপির সঙ্গে কোনো কানেকশন থাকে। এই একটা দেশে কিভাবে আপনি উন্নয়ন করবেন? তাই বন্ধুগণ, কথা বাড়াবো না, আরাফাত রহমান কোকো সাহেবের এই জন্মদিনের, দুঃখিত, জন্মদিনের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমরা একটা সুযোগ পেয়েছি যে তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করার জন্য। যদি একটা দিন স্মরণ করে তো হবে না, আমি যারা আয়োজক আছেন তাকে, তাদেরকে অনুরোধ করব, আমি এর আগেও বলেছিলাম যে তার উপরে আপনারা একটা স্মরণিকা তৈরি করেন, একটা স্মরণিকা, যে স্মরণিকাতে তার অবদানের কথাগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখবেন, যা ইতিহাসে থাকবে। আমরা সবাই তো জানেন তো, আমরা মানে পৃথিবীটাই হচ্ছে যায় সামনের দিকে যায় পেছনের দিকে ভুলে যায়, কিন্তু তাদের কথাই মনে রাখে যাদেরটা আপনার একটা এভিডেন্স থাকে, ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো তৈরি করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এই তারা আপনার যে কথাগুলো বললেন, এই কথাগুলো সামনে নিয়ে এসে আপনারা এটা করতে পারেন। আর তার নামে যদি কোনো আমরা পুরস্কার চালু করতে পারি, ক্রীড়া সংগঠনের মধ্যে কোনো পুরস্কার চালু করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় কাজ হয়ে থাকে। আর সরকার আসলে ভবিষ্যতে তখন এই সমস্ত গুণী মানুষদের, গুণী খেলোয়াড়দের, এখানে যারা আছেন তারা, যারা সংগঠক তারা, তাদের সকলকে মনে রাখার জন্য যা যা করা দরকার সরকার নিশ্চয়ই সেটা করবে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সব কিছু করবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য আর বাড়াতে চাই না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকেন যে পরিবর্তন আসছে, পরিবর্তন হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, গণতন্ত্রের জয় হবে ইনশাআল্লাহ।